আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ইফতিয়া সারা রাত বিছানায় এপাশ ওপাশ করেছে, কিছুক্ষণ রুমের বারান্দায় বসে কাটিয়েছে। ওর কিছুতেই ঘুম আসছিল না। বারবার মনে হচ্ছিল নাহিয়ান কি এমন বলবে যে ওর এতদিনের ভুল ভেঙে যাবে। ও কি এমন কোনো ভুল বুঝেছে? ওর তো ভুল বুঝেছে এমন কিছু মনে পড়ছে না, তাহলে নাহিয়ান কি বলতে চায়? এসব ভাবতে ভাবতে শেষ রাতে নামাজ পড়ে ঘুমিয়েছে ইফতিয়া। নাহিয়ান নামাজ শেষে ইফতিয়া রুমের দরজায় নক করল, কোনো সাড়া পেল না। আবার নক করল, নক করতেই থাকল। বেশ কয়েকবার নক করার পর ইফতিয়া ঘুম ঘুম চোখে দরজা খুলে বলল, হোয়াট ডু ইউ ওয়ান্ট? নাহিয়ান ভাঙা হেসে দরজা ঠেলে ধরে বলল, আই ওয়ান্ট ইউ। হোয়াট? চোখ কোচলে তাকানোর চেষ্টা করল ইফতিয়া, কিন্তু পারল না। ঘুমে ওর চোখ বন্ধ হয়ে আসে, চোখ খোলা রাখা দেয়। ইফতিয়া চল আমরা বেরোবো, ইফতিয়া ঘুমে রেশ কাটতে বলল নাহিয়ান। হু ইজ স্পিকিং বেঙ্গল ইন কানাডা? চমকে তাকিয়ে বলল ইফতিয়া। নাহিয়ান হো হো করে হেসে ফেলল, হাসতে হাসতেই বলল, ইউ আর নট ইন কানাডা, ইউ আর ইন বাংলাদেশ। মুহূর্তে ইফতিয়ার ঘুমে রেশ কেটে গেল। ও যথাসম্ভব স্বাভাবিক হয়ে বলল, আপনি এখানে? দাঁড়া রেডি হয়ে দাও, আমরা বেরোবো। ইফতিয়া কিছু না বলে নাহিয়ানের মুখের উপরে দরজা আটকে দিল। হঠাৎ ইফতিয়ার এহেন কান্নে নাহিয়ান হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ইফতিয়ার সাথে সাথেই আবার দরজা খুলে বলল, সরি রেডি হয়ে আসছে। নাহিয়ান ওইভাবেই দাঁড়িয়ে রইল। ওর বুঝে আসছে না ইফতিয়া কেনই বা দরজা আটকালো আর কেনই বা খুলল। ইফতিয়া রেডি হয়ে রিসোর্টের বাইরে এলো। দোলনায় অভি ও নাহিয়ান পাশাপাশি বসে আছে, ওরা কিছু একটা নিয়ে কথা বলছে। ইফতিয়া চিন্তিত মুখে সেদিকে এগিয়ে গেল, ভাবল ওদের এত গভীর বন্ধুত্ব কবে হলো। ইফতিয়া যেদিন নাহিয়ান উঠে দাঁড়িয়ে বলল, চলো। নাহিয়ান হাঁটা শুরু করলো, অভি বসে আছে দেখে ইফতিয়া বলে, তুই যাবি না? অভি পায়ের নখ দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে বলল, আমি কেন যাব তোদের সাথে? তোদের সাথে মানে আমরা সবাই তো একসাথে এসেছি, তাহলে আমরা আলাদা যাব কেন? ইনফ্যাক্ট আমি আর তুই একসাথে এসেছি। এত কিছু জানি না, বাট আমার এখন যেতে ভালো লাগছে না, দ্যাটস অল। অন্য পাশে ফিরে বলল অভি। ইফতিয়া অভির পাশে দোলনায় বসতে বসতে বলল, ফজলামি পেয়েছিস? নাহি আর না আসলে আমাকে কি অন্য কোনো ছেলের সাথে একা ছাড়বি? নাহিয়ান আর অন্য কেউ তো এক না, শান্ত স্বরে বলল অভি। নাহিয়ান ওদের সামনে এসে বলল, কি ব্যাপার আবার বসলে যে? অভি যাচ্ছে না কেন আমাদের সাথে? সরাসরি নাহিয়ানের দিকে তাকিয়ে বলল ইফতিয়া, আমিও বলেছি যেতে, কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না। নাহিয়ান বলল, ইফতিয়া তুই নাহিয়ানের সাথেই যা, আমার ভালো লাগছে না। অভি বলল, তোকে ছাড়া তো যাবো না। ইফতিয়া বলল, অভি মুখ তুলে ইফতিয়ার দিকে তাকালো, তারপর বাঁকা হাসি দিয়ে বলল, সব সময় আমি তোর সাথে থাকবো না, যতক্ষণ আছিস ততক্ষণই থাক। ওকে ওয়েট বলে অভি ভেতরে চলে গেল। নাহিয়ানও ইফতিয়া মুখ চাওয়াচাওয়ি করল। কিছুক্ষণের মধ্যে অভি গিটার হাতে নিয়ে ফিরে এলো। ইফতিয়ার হাতে গিটারটা তুলে দিয়ে বলল, আমার বদলে আমার প্রাণ ভোমরাটাকে নিয়ে যা, এটা যতক্ষণ তোর সাথে থাকবে ততক্ষণ ভাববি আমি তোর সাথেই আছি। এরপর নাহিয়ানকে উদ্দেশ্য করে বলল, যাও তাড়াতাড়ি, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। নাহিয়ান বলল, তুমিও চলো, ইনফ্যাক্ট ইফতিয়া তোমাকে ছাড়া যেতে চাইছে না। বললাম তো আমার ভালো লাগছে না, ঝাঁঝালো কণ্ঠে বলল অভি। ইফতিয়া ওদের দুজনের দিকে বার কয়েক তাকালো, তারপর নাহিয়ানের পিছু পিছু হাঁটা শুরু করল। ইফতিয়া নাহিয়ানের পাশাপাশি হাঁটছে, হ্যারি বেড়ে উঠেছে ওরা। কিছুটা ওঠার পর নাহিয়ান বলল, তোমাকে অনেক কথা বলার আছে, কোথা থেকে? নাহিয়ানকে থামিয়ে ইফতিয়া ধারালো কণ্ঠে বলল, আসার পর থেকে শুনছি আপনার আমাকে কত কিছু বলার আছে, অথচ কি বলার আছে সেটা আর বলছেন না। নাহিয়ান বজ্রাহত সুরে বলল, বলার জন্য তো নিয়ে এসেছি। তাহলে এত ভনিতা না করে বলা শুরু করেন না। নাহিয়ান ইফতিয়ার দিকে তাকালো। ইফতিয়ার তীক্ষ্ণ কথাগুলোর সাথে ও পরিচিত নয়, কথাগুলো হজম করতে বেশ কষ্ট হচ্ছে ওর। নিজেকে যথাসম্ভব শান্ত রেখে নাহিয়ান বলা শুরু করল, কোথা থেকে শুরু করবো ঠিক বুঝতে পারছি না। ইফতিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নাহিয়ানের দিকে, এরপর বলল, আমার বাড়ি থেকে আমাকে না বলে চলে যাওয়ার দিন থেকে শুরু করুন। নাহিয়ান ঢোক গিলে বলল, হ্যাঁ মানে ওই দিন চলে গিয়েছিলাম কারণ আমি তোমাকে ফেস করতে পারছিলাম না, আবার কেন যেন তোমাকে দেখলেই খুব কষ্ট হচ্ছিল, বারবার মনে হচ্ছিল এরপর থেকে তোমাকে না দেখে কিভাবে থাকবো। কেন এত বছর থাকেননি আমাকে ছাড়া? পাল্টা প্রশ্ন করে ইফতিয়া। সে তো বাধ্য হয়ে থেকেছি, আর আমি তো এর আগের ঘটনা বলছি। নাকমুখ কোঁচকে বলল নাহিয়ান, আচ্ছা বলুন।
আমি আসলে আগে কখনো বুঝিনি কিংবা বোঝার চেষ্টাও করিনি যে আমি তোমাকে আদৌ ভালোবাসি কিনা। ইফতিয়ার চট করে তাকালো নাহিয়ানের দিকে। নাহিয়ান সেই দৃষ্টি উপেক্ষা করে বলল, সেই রাতে যখন পুকুর পাড়ে তোমাকে কানে দুল আর লিপস্টিক পরিয়েছিলাম, ঠিক তখনই আমি তোমার প্রেমে পড়ে গেছি। ভয়ানক সেই প্রেম, যে প্রেম আমাকে পুড়িয়েছে, তোমার বিরহ আমাকে ক্ষতবিক্ষত করেছে। আমি পারছিলাম না তোমাকে ছাড়া থাকতে। ইফতিয়ার সারা শরীরে হালকা কাঁপন ধরলো ও চাদরটা ভালো মতো জড়িয়ে হাঁটতে থাকে। জানো, আমি খুব সহজে তোমার প্রেমে পড়িনি বলেই হয়তো আমার প্রেমটা আমাকে ভয়ানকভাবে চালিয়েছে। তোমার বাসা থেকে যাওয়ার পর এমন কোনো মুহূর্ত ছিল না যখন আমি তোমার কথা ভাবিনি। সারাটাক্ষণ তোমার সাথে সময় কাটানো জায়গাগুলোতে ঘুরে বেড়াতাম আর তোমার কথা ভাবতাম। আমার প্রতি নিঃশ্বাসে তো আমি তোমাকে ভাবতাম বলে নাহিয়ান ইফতিয়ার দিকে তাকালো। ইফতিয়ার নিজেকে স্বাভাবিক রেখে ঠোঁট উল্টে বলল, ও আচ্ছা, তারপর? নাহিয়ান কিঞ্চিত অবাক হলো ইফতিয়ার ভাবান্তর নেই দেখে। ইফতিয়া বলল, কি হলো তারপর বলুন। ইফতিয়া, তুমি কি আমার কথা সিরিয়াসলি নিচ্ছ না? ইফতিয়া ফিক করে হেসে বলল, নো নো, আই এম সিরিয়াস। নাহিয়ান কটমট করে তাকালো ইফতিয়ার দিকে। ইফতিয়া নাহিয়ানের সামনে এসে ওর দিকে ধারালো দৃষ্টিতে তাকিয়ে বলল, আসলে আপনার মুখে এমন ইমোশনাল কথাবার্তা মানায় না, তাই আমার হাসি পাচ্ছে। আবার হেসে ফেলল ইফতিয়া। তারপর হঠাৎ গম্ভীর হয়ে বলল, তারপরের ঘটনা বলুন, আমি শুনছি। আর বলতে ইচ্ছে করছে না, গোমড়া মুখে বলল নাহিয়ান। ওকে, তাহলে আমি যাচ্ছি, বাই বলে ইফতিয়া উল্টো হাঁটা ধরল। এই ওয়েট ওয়েট বলে নাহিয়ান গিয়ে ওকে আটকালো। তারপর বলল, চলো বলছি। মনে মনে খানিক হাসলো ইফতিয়া। তাহলে হাসবে না বলো? ইফতিয়া জবাব না দিয়ে ভেংচি কাটল। নেকাব থাকায় নাহিয়ান সেটা দেখতে পেল না। নাহিয়ান আবার বলা শুরু করলো, তোমার কথা কিভাবে ভাবতাম তার একটা এক্সাম্পল দিই। ধরো আমি ক্রিকেট খেলছি, ফাইনাল টুর্নামেন্ট, আমি ব্যাটসম্যান, ব্যাট ধরে আছি আমি, আমার দিকে বল ছুটে আসছে, সেই বলটাই আমি তোমাকে দেখতে পাই, তাই জন্য আর খেলা হয় না, তাই তো? বেশ হয়েছে, ইফতিয়া ভেংচি দিয়ে বলল। আচ্ছা, তোমার এরকম হয়? পাল্টা প্রশ্ন করে নাহিয়ান। আমার আপনার মতো অত আবেগ নেই। হোয়াট, আমার আবেগ? থদমত খেয়ে যায় নাহিয়ান। বাদ দিন, এখন বলুন, আপনি যদি আমার প্রেমে এতই দিওয়ানা হয়ে যান, তাহলে সেদিন আমাকে বিয়ে করে নিতে বলেছিলেন কেন? আর এখনই বা কেন আবার আমার কাছে এসেছেন? সিরিয়াস ভাব নিয়ে বলল ইফতিয়া, তোমাকে বিয়ে করতে বলেছি তো তুমি কানাডা যাওয়ার জন্য। আমি তো একবারও কানাডা যাওয়ার খবরটা আপনাকে দিইনি, আপনি জানলেন কি করে? হ্যাঁ, অবশ্য সেটা বলতেই আপনাকে ফোন দিয়েছিলাম, কিন্তু ভাবলাম আগে একটু মজা করে নিই। আপনি সেই মজাটাকে এত সিরিয়াসলি নিয়ে আমাকে এভাবে। ইফতিয়াকে কথা শেষ করতে না দিয়ে নাহিয়ানোর সামনে দাঁড়িয়ে ওর দুই বাহুতে হাত রেখে বলল, আরে পাগলি রে, এটাই তো মেইন টুইস্ট। মানে? বলছি, আগে এখানে বসো, সূর্যোদয় হচ্ছে, দেখো কত সুন্দর। হেলিবেটার একপাশে একটা বেঞ্চিতে ইফতিয়াকে বসিয়ে বলে নাহিয়ান। ওরা বসতেই কয়েক টুকরো মেঘ ওদের সামনে ভেসে গেল। ইফতিয়া চোখ বড় বড় করে অস্ফুট স্বরে বলল, এত কাছে মেঘ? নাহিয়ান ফিস ফিস করে বলল, একদম নড়ো না, এক্ষুনি তোমার মুখ স্পর্শ করবে মেঘ। ইফতিয়া ডানে তাকাতেই ওর চোখে মুখে ঠান্ডা মেঘ ছুঁয়ে গেল। কেঁপে উঠে ইফতিয়া হঠাৎই লাফ দিয়ে দাঁড়িয়ে বলতে থাকে, ওয়াও, আমি মেঘ ছুঁয়েছি, আমার সারা মুখে মেঘ লেগে আছে, ইস। নাহিয়ান তৃপ্তি নিয়ে ইফতিয়াকে দেখতে লাগলো। বর্ষার মেঘাচ্ছন্ন আকাশ, সবুজ শ্যামল প্রকৃতির ভিড়ে এক টুকরো সূর্যের আলো এসে পড়েছে ইফতিয়ার চোখে মুখে। সে এক টুকরো আলো যেন ওকে ছাড়তেই চাইছে না, ও যেখানে যাচ্ছে সেই এক টুকরো আলো যেন ওর পিছু নিচ্ছে। ইফতিয়া মেঘ ধরার বৃথা চেষ্টা চালাচ্ছে, মেঘগুলো ধরতে ওর হাতের ফাঁক দিয়ে পানি হয়ে গলে বেরিয়ে যাচ্ছে, ও আবার ধরছে, আবার মেঘগুলো পানি হয়ে যাচ্ছে। আর ইফতিয়া মন খারাপ করে আবার অন্য মেঘ ধরার বৃথা চেষ্টা করছে। কি সুন্দর সেই দৃশ্য, কেউ সামনাসামনি না দেখলে বিশ্বাসই করবে না। এই একটা দৃশ্য যে একটা ছেলে হৃদয়ের কোহিনে ভয়ানক প্রেমের সৃষ্টি করছে, তার মনে ঘূর্ণিঝড়, সাইক্লোন সহ আরও নাম না জানা কত শত ঝড় বইয়ে দিচ্ছে, তা কি কেউ জানে? অনেকক্ষণ পর ইফতিয়ার ডাকে নাহিয়ানের ঘোর কাটে। নাহিয়ান চমকে উঠে ইফতিয়াকে বেঞ্চিতে বসিয়ে বলল, তুমি অনেক বেশি সুন্দর হয়ে গেছো, একবার মারাত্মক সুন্দর হয়ে গেছো তুমি। মনের চোখ দিয়ে দেখলে সব কিছু সুন্দর, ক্ষীণ কণ্ঠে বলল ইফতিয়া। আবার কিছু সময় অতিবাহিত হলো। নাহিয়ান পলকহীন ইফতিয়ার দিকে তাকিয়ে আছে। ইফতিয়া হালকা বিরক্তির ভান করে অন্যদিকে ফিরে বলল, এবার বলুন আপনার মেইন টুইস্ট।
নাহিয়ান গলা খাঁকারি দিয়ে নিজেকে স্বাভাবিক করে নেয়। তারপর বলতে থাকে, সেদিন তুমি ফোন করার আগে অভি আমাকে ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলেছে, এক সেকেন্ড, অভি আপনার নাম্বার কোথায় পেল আর আপনাকে বা কেন ফোন দিল তাও আমার আমার অজান্তে? ব্রুক কোনসকে বললো ইফতিয়া, বলছি বলছি সব বলছি, যখন তোমাদের বাসে গিয়েছিলাম তখনই তো নাম্বার আদান প্রদান করলাম, বলিনি তোমাকে? ও হ্যাঁ বলিনি। আচ্ছা যাই হোক, অভি আমাকে ফোন দিয়ে তোমার স্কলারশিপ পাওয়ার খবরটা দিল, আমি প্রথমে খুব বেশি খুশি হয়েছি, কিন্তু পরক্ষণে তুমি অনেক দূরে চলে যাবে ভেবে মন খারাপ হয়ে যায় আমার। কিন্তু তুমি তো জানোই আমি আপেক্ষে প্রশ্রয় দিই না, তাই তোমার যাওয়াটা মেনে নিলাম। আর তখনই অভি বলল, তুমি নাকি শুধুমাত্র আমার জন্য এত বড় সুযোগ মিস করছো, আমার সাথে বছরে একবার করে অন্তত চারবার দেখা করার জন্য হলেও নাকি তুমি কানাডা যাবে না, অথচ এটাই তোমার সুন্দর ক্যারিয়ার গড়ার একমাত্র সুযোগ। আমি মুহূর্তে ঠিক করে নিলাম, যেভাবেই হোক তোমাকে কানাডা পাঠাতেই হবে, এটার উপর তোমার পুরো ক্যারিয়ার নির্ভর করছে। এটা আমি অভিকেও বললাম, তখন অভি বলল তোমার সাথে মিছিমিছি ব্রেকআপ করে দিতে। এতদিন পর কথাটা শোনার পরও ইফতে আঁতকে উঠল, সেটা দেখে নাহিয়ান ভৃত হেসে বলল, জানো সেদিন আমিও ঠিক তোমার মতোই আঁতকে উঠেছিলাম, অভিকে সরাসরি বলেও ছিলাম ওটা আমি করতে পারবো না, কিন্তু অভি তো নাছোড় বান্দা, ও আমাকে রাজি গড়িয়েই ছাড়ল। শেষমেশ আমি মনে সাহস জুগিয়ে ভয়ে ভয়ে তোমাকে ফোন দিলাম, বুঝতে পারছিলাম না কীভাবে ব্রেকআপ করব। এমন কোনো কারণ ছিল না যার জন্য তোমার সাথে সব সম্পর্ক শেষ করে দিতে পারি, তখন তুমি হঠাৎ বিয়ের কথাটা বললে আর আমিও ঝোপ বুঝে কোপ দিলাম, তারপর তুমিও আমার ওপর রাগ করে বিদেশ চলে গেলে, ক্যারিয়ার করলে, মাঝখান থেকে আমি আজও তোমার কাছে খারাপই রয়ে গেলাম। অথচ তুমি এটা জানলে না চারটা বছর আমি তোমাকে কী পরিমাণ মিস করেছি আর কী পরিমাণ কষ্টও পেয়েছি। ট্রাস্ট মি, এমন কোনো নিঃশ্বাস আমি নিইনি যেটাতে আমি তোমার কথা ভাবিনি। ইফতিয়া কিছুক্ষণ চুপ করে থাকল, ওর মনে তখনও হাজারো প্রশ্ন, নাহিয়ানকে এত ভালোবাসত তাহলে কখনো প্রকাশ করেনি কেন? অবশ্য প্রকাশ করার সঠিক সময়ই তো বিদেশে বাড়ি জমিয়েছে। ইফতিয়ার মনের কথা বুঝতে পেরেই যেন নাহিয়ান বলল, তুমি আমাকে সেই সুযোগটা দাওনি, সবসময় সব কিছু আগে ভাগে বলে দিতে, তুমি কখনো বুঝতেই দাওনি যে আমি তোমাকে ভালোবাসি কিনা, অথচ তুমি যখন একেবারে চলে গিয়েছিলে কখনো আমার খোঁজ নিতে না, তখন আমি বুঝেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তোমার কেয়ার, ছোটো ছোটো টেক্সট, বারবার ফোন করা, এগুলোতে কত বেশি মিস করেছি সেসব বিষয়ে তোমার কোনো ধারণাই নেই। ইফতিয়া হঠাৎ রেগে গিয়ে বলল, আর আমি আমি কি করেছি সেই ধারণা আছে আপনাদের? আপনার আর অভির প্ল্যান অনুযায়ী চলতে গিয়ে যে আমাকে এত কষ্ট পেতে হলো, আর অভি বা কি ওর সাহস হলো কি করে আমার অনুপস্থিতিতে আপনাকে সব জানানোর? তোমার ভালোর জন্যই তো জানালো। বৈধব, সেদিন যদি আমি সত্যি বিয়ে করে নিতাম? নো চান্স, অভি হতে দিত না সেটা। অভি তো আপনার সাথে ডাবল গেমও খেলতে পারতো। পারতো, কিন্তু খেলেনি আফটার অল, ও তোমার ভালো চাই। কত ভালো চাই জানা আছে, এজন্যই বুঝি চারটা বছর আমাকে সবার কাছ থেকে এভাবে দূরে সরিয়ে রাখলো। অভিমানী কণ্ঠে বলে ইফতিয়া, আরে সেটা তো তোমার ক্যারিয়ার গড়ার জন্যই। ক্যারিয়ার? মাই ফুট, ক্যারিয়ার এখানে গড়া যেত না, বাংলাদেশের মানুষ ভালো ক্যারিয়ার করে না, ঝাঁঝালো কণ্ঠে বলল ইফতিয়া। আরে তাই বলে তুমি এত বড় চান্স মিস করবে? হ্যাঁ করব, আপনার কি তাতে? নাহিয়ান হা করে ইফতিয়া থেকে তাকিয়ে রইল। ইফতিয়া বিরক্ত হয়ে বলল, কি হলো? আফসোস, গালে হাত দিয়ে বলে নাহিয়ান, কি না মানে চান্সটা তো নিয়ে নিয়েছ আর মিস করবে কি করে? ইফতিয়া বুঝতে পারলো নাহিয়ান ওর সাথে মজা করছে, ও রেগে সামনে হাঁটা শুরু করলো। নাহিয়ান পাশ থেকে গিটার নিয়ে বাঁচাতে বাঁচাতে ওর পিছু নিল, গিটারের শব্দে থমকে দাঁড়ালো ইফতিয়া। নাহিয়ান পাহাড়ি রাস্তার মাঝখানে ইফতিয়ার চারপাশে ঘুরে ঘুরে গাইতে থাকে, তুমি না ডাকলে আসব না, কাছে না এসে ভালোবাসব না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, লাগি চলে যাওয়ার বাহানা বানা। নাহিয়ান ইফতিয়ার পাশে এসে আকাশের দিকে আঙুল দিয়ে দেখিয়ে গায়, দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি।
নাহিয়ানকে চমকে দিয়ে ইফতিয়া গেল। এটা কি ছেলেখেলা? আমার এই স্বপ্ন নিয়ে চাইলে ভেঙে দেবে, গড়ে দেবে ইচ্ছে হলে? নাহিয়ান থমকে দাঁড়ায়।